পুরী আমাদের বাঙালিদের কাছে অত্যন্ত আপন এবং খুব প্রিয় একটা জায়গা, যেখানে সময় পেলে টুক করে গোটা পরিবার নিয়ে ঘুরে আসা যায়। ভারতবর্ষের অন্যতম সুন্দর সমুদ্র সৈকত তো বটেই, এছাড়াও পুরীর খ্যাতি রয়েছে গোটা বিশ্ব জুড়ে। পুরীতেই রয়েছে আমার আপনার প্রাণের ঠাকুর জগন্নাথ দেব, রয়েছে সুপ্রাচীন জগন্নাথ দেবের মন্দির, রয়েছে কলিঙ্গ স্থাপত্যের কিছু অসাধারণ নিদর্শন, নীল সমুদ্রের বিশাল বিশাল ঢেউ, পুরীর খাজা, পুরীর অত্যন্ত বিখ্যাত কটকি শাড়ি, এই সব কিছুর সঙ্গে বাঙালির সম্পর্ক যেন অত্যন্ত নিবিড়। তাই বাঙালি পৃথিবীর যে প্রান্তে ঘুরতে যাক না কেন, পুরীর প্রতি বাঙালির একটা অন্যরকম টান ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। পুরীতে ঘুরতে এলে তোমরা কোন হোটেলে থাকবে, কোন হোটেলের রুমে বসে বসেই তোমরা দারুণ সুন্দর সমুদ্রের ভিউ উপভোগ করতে পারবে। জানো তো, আমাদের মধ্যে একটা ধারণা রয়েছে যে সি ফেসিং হোটেল মানেই হয়তো হোটেলগুলোর আকাশছোঁয়া দাম, কিন্তু সেটা একেবারেই নয়। আজকের ভিডিওতে আমি তোমাদের পুরীর কিছু সি ফেসিং কম দামি হোটেলের সন্ধান দেব। আজকের এই ভিডিও বানানোর উদ্দেশ্যই হলো, আমার যারা দর্শক বন্ধু রয়েছে, তোমরা যখন পুরীতে ঘুরতে আসবে, পুরীর হোটেল বুক করা নিয়ে যাতে তোমাদের কোনো সমস্যায় পড়তে না হয়। ধরো তোমরা কোনো এজেন্ট মারফত হোটেল বুক করলে, একরকম ছবি দেখিয়ে তোমাদের হোটেলটা বুক করা হলো, কিন্তু যখন হোটেলের মধ্যে প্রবেশ করলে দেখলে একদম অন্যরকম, সেটা যাতে তোমাদের সঙ্গে না হয়। তাই আজকে আমি ঠিক করেছি, আজ ঘুরে ঘুরে তোমাদের পুরীর 10টা হোটেলের সন্ধান দেব, একদম লো বাজেট থেকে শুরু করে একদম 5-star রেটেড কিছু হোটেল আজকে আমি তোমাদের দেখাবো। প্রত্যেকটা হোটেলের বুকিং নাম্বার তোমাদের শেয়ার করে দেব, রুমের কোয়ালিটি কেমন থাকছে, বাথরুমটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে, লিফটের ফেসিলিটি আদেও থাকছে কিনা, সুইমিং পুল থাকছে না থাকছে না, কোন কোন হোটেল থেকে সমুদ্রের ভিউ দেখতে পাওয়া যাচ্ছে, আবার কোন কোন হোটেল থেকে সমুদ্রের ভিউ দেখতে পাওয়া যাচ্ছে না, এই সব কিছু ডিটেলে তোমাদের বলে দেব। তাহলে চলো আজকের ভিডিও আমরা শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি সায়ন্তনী, এক্সপ্লোর উইথ সায়ন্তনীতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু জাস্ট ফাটাফাটি আছি। এখন আমি আছি বাঙালির অত্যন্ত প্রিয় জায়গা, বাঙালির সেকেন্ড হোমও তোমরা বলতে পারো, পুরীতে। এমন অনেক বাঙালি আছে বছরে প্রায় 2-3 বার তো তারা পুরীতে আসবেই, কিন্তু পুরীতে এলে আমরা কোন হোটেলে থাকবো, কোথায় থাকলে একটু ভালো পরিষেবা পাবো, সারাদিন ঘোরাঘুরির পরে রাত্রে ফিরে একটু শান্তিতে রেস্ট নিতে পারবো, মোটামুটি পুরীতে এলে আমরা কোন হোটেল বুক করব, এই সব কিছু নিয়ে আমাদের মনে বিভিন্ন রকম প্রশ্ন চলতে থাকে। তো আজকে আমি ঠিক করেছি, আজকে আমি তোমাদের পুরীর 10টা হোটেলের সন্ধান দেব। আমি আর বক বক করবো না, তাহলে চলো আজকের ভিডিওটা আমরা শুরু করি। আজ আমি তোমাদের প্রথমেই যে হোটেলটা দেখাবো, হোটেলটার নাম হলো হোটেল হেভেন। এই হোটেলটাতে এসি, নন এসি, সি ফেসিং, নন সি ফেসিং সব ধরনের রুম তোমরা পেয়ে যাবে। এখন আমি তোমাদের দেখাচ্ছি একটা নন এসি সি ফেসিং রুম। রুমে একটা কিং সাইজের বেড রয়েছে, টিভি রয়েছে, টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে, এখানে জামা কাপড় হ্যাঙ্গিং করে রাখার জায়গা রয়েছে, আর এটা হচ্ছে অ্যাটাচ টয়লেটটা। রুমের সঙ্গে অ্যাটাচ একটা ব্যালকনি রয়েছে, যেখান থেকে দারুণ সমুদ্রের ভিউ উপভোগ করা যায়। এই হোটেলটার নন এসি রুমের স্টার্টিং প্রাইস 1200 টাকা, এসি রুমের স্টার্টিং প্রাইস 2050 টাকা। এনাদের ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে, বাট লিফট নেই। ব্যালকনি থেকে দেখো কি সুন্দর সমুদ্র আরতি দেখতে পাওয়া যাচ্ছে। হোটেল থেকে বেরোলেই মেন রোড, তারপরেই শুরু হচ্ছে পুরীর বিচ মার্কেট, আর তারপরেই সমুদ্র। ভীষণ সুন্দর লোকেশনে রয়েছে এই হোটেলটা। এরপর আমি তোমাদের যে হোটেলটা দেখাবো, এই হোটেলটার নাম হলো তারা প্যালেস। তোমরা যারা ভিড়ভাট্টা একেবারেই পছন্দ করো না, নিরিবিলিতে একটা ভালো সুন্দর সি ফেসিং হোটেল খুঁজছো, তাদের জন্য এই হোটেলটা পারফেক্ট। এটা হলো তারা প্যালেসের রিসেপশন এরিয়া, এনাদের ইন হাউস রেস্টুরেন্ট রয়েছে, এছাড়া লিফটের ফেসিলিটিও রয়েছে। চলো এনাদের একটা রুম এবার তোমাদের দেখিয়ে দিই। দরজা দিয়ে ঢুকেই আমি দেখতে পাচ্ছি একটা কিং সাইজের বেড, বেডের দুপাশে রয়েছে বেড সাইড টেবিল, এই দিকটাতে একটা সিঙ্গেল বেড দেয়া রয়েছে, এছাড়া টিভি রয়েছে, টিভির সামনে রয়েছে একটা টেবিল, ওয়ার্ড্রপ রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে। এসি রুম, এসি তো থাকবেই,
এই রুমটা থেকে দারুণ সুন্দর সমুদ্রের ভিউ রয়েছে, সেটা তো তোমাদের দেখাবই। তার আগে একটু তোমাদের বলে দিই, এই তারা প্যালেসে রুমের স্টার্টিং প্রাইস 3,000 টাকা থেকে আপ টু 5,000 টাকা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। রুমে সোফাতে বসে বা বেডে বসে দারুণ সুন্দর একটা সমুদ্রের ভিউ উপভোগ করা যায়। এবার আমি তোমাদের যে হোটেলটা দেখাবো, এই হোটেলটার নাম হলো সাই স্যান্ড পাইপার। পুরীতে মেরিন ড্রাইভের পাশে প্রথম রোতে যে হোটেলগুলো রয়েছে, এটা কিন্তু প্রথম রোর হোটেল নয়। কিন্তু এই হোটেলটা থেকে পায়ে হেঁটে সিবিচে পৌঁছতে খুব জোর হলে 2 থেকে 2.5 মিনিটের মতো সময় লাগবে। বিড়লা চকের সামনেই রয়েছে এই হোটেল। এই মুহূর্তে এই হোটেলের একটা রুম আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। রুমটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর বেশ বড় সাইজের রয়েছে, আর সমস্ত রকম ফেসিলিটি রয়েছে রুমের মধ্যে। এই হোটেলের নন এসি রুমের স্টার্টিং প্রাইস 1,000 টাকা, এসি রুমের স্টার্টিং প্রাইস 1,500 টাকা। এনাদের ইনহাউস রেস্টুরেন্ট ফেসিলিটি রয়েছে, লিফট নেই। এরপর আমি তোমাদের যে হোটেলটা দেখাবো, হোটেলটার নাম হলো লারিকা। পুরীতে মেরিন ড্রাইভ রোডের পাশে প্রথম রোতে যে হোটেলগুলো রয়েছে তার মধ্যে এটি অন্যতম। রিসেপশন এরিয়াটা প্রথমে আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, তারপর এই হোটেলের দুটো রুম আমি তোমাদের দেখাবো। একটা হলো সি ফেসিং রুম, আর একটা হলো সাইড সি ফেসিং রুম। এই হোটেলে লিফটের ফেসিলিটি রয়েছে। চলো এবার রুমটা দেখে নেওয়া যাক। দরজা থেকে ঢুকেই দেখতে পাচ্ছি একটা বেড রয়েছে, বেডের পাশে রয়েছে বেড সাইড টেবিল, বেডের ঠিক সামনের দেয়ালটাতে একটা টিভি লাগানো রয়েছে, টিভির সামনে রয়েছে একটা টেবিল, দুটো চেয়ারও দেয়া রয়েছে। এসি রুম, এসি তো থাকবেই, রুমের সঙ্গে অ্যাটাচ একটা ব্যালকনি রয়েছে। রুমটার জানলা দিয়ে যেমন সুন্দর সমুদ্র দেখা যায়, তেমন কিন্তু ব্যালকনিতে দাঁড়ালেও দারুণ সুন্দর একটা সমুদ্রের ভিউ উপভোগ করা যায়। হোটেল লারিকাতে 5 ধরনের রুম রয়েছে। সুপার ডিলাক্স এসি রুম, সুপার ডিলাক্স এসি প্রিমিয়াম রুম, সুপার ডিলাক্স নন এসি রুম ইত্যাদি। এছাড়া এই হোটেলে গাড়ি পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে। হোটেল লারিকার চেক ইন টাইম সকাল 8টা, চেক আউট টাইম সকাল 7টা। এই হোটেলের রুমের স্টার্টিং প্রাইস 3,000 টাকা। যে রুমটা তোমাদের দেখালাম তার সঙ্গে অ্যাটাচ যে টয়লেটটা রয়েছে সেটা এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা তো একটা সি ফেসিং রুম ছিল, এবার তোমাদের যে রুমটা দেখাবো সেটা হলো সাইড সি ফেসিং রুম। চলো দেখে নেওয়া যাক। পুরীতে মেরিন ড্রাইভ রোডের পাশে একটা কম দামে ভালো হোটেল এবার তোমাদের দেখিয়ে দিই। চলো, এই হোটেলটার নাম হলো হোটেল আম্বার। এই হোটেলের রুমের স্টার্টিং প্রাইস মিনিমাম 900 টাকা, ম্যাক্সিমাম 2,000 টাকা। রুমে একটা বড় সাইজের বেড রয়েছে, টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, মিরর রয়েছে, এছাড়া জামা কাপড় রাখার ছোট্ট একটা স্পেসও রয়েছে। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই হোটেলের কমন ব্যালকানিতে। যারা পুরীতে এসে একটু লাক্সারিয়াসভাবে থাকতে চাইছো তাদের জন্য একটা হোটেল এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হোটেলটার নাম হলো ক্যামেলিয়া। এদের চেক ইন টাইম সকাল 10টা, চেক আউট টাইম সকাল 8টা। এটা হলো ক্যামেলিয়ার রিসেপশন এরিয়া। এদের ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি রয়েছে। চলো এদের একটা রুম এবার তোমাদের দেখিয়ে দিই। দরজা দিয়ে ঢুকে প্রথমেই যেটা দেখতে পাচ্ছি একটা কিং সাইজের বেড রয়েছে, বেডের পাশে রয়েছে বেড সাইড টেবিল, বেডের ঠিক সামনেটায় রয়েছে টিভি, এদিকে রয়েছে সোফা সেট, সেন্টার টেবিল। রুমের পাশে আর একটা রুম রয়েছে, এই রুমটাও সেম ভাবে সাজানো গোছানো। দুটো রুমে মিনি ফ্রিজও দেয়া রয়েছে। হোটেল ক্যামেলিয়ায় 4 ধরনের রুম রয়েছে। 5,500 টাকা থেকে শুরু করে 11,000 টাকা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। এক্সিকিউটিভ রুম, প্রিমিয়াম রুম, সুইট রুম,
প্রেসিডেন্টাল সুইট রুম। এদের একটা দারুণ সুন্দর পুল এরিয়া রয়েছে, সেখানেও তোমাদের নিয়ে যাব। তার আগে রুমের সঙ্গে অ্যাটাচ যে বাথরুমটা রয়েছে সেটা একটু তোমরা দেখে নাও। এবার তোমাদের আমি যে হোটেলটা দেখাবো, এই হোটেলটার নাম হলো নিউ সিহক। এই হোটেলের চেক আউট টাইম সকাল 7টা, চেক ইন টাইম সকাল 8টা। চলো এদের একটা রুম আমি এবার তোমাদের দেখিয়ে দিই। হোটেল নিউ সিহকে 7 ধরনের রুম রয়েছে। মহারাজা লাক্সারি রুম, মহারানী লাক্সারি রুম, এসি সুপার লাক্সারি ফ্যামিলি রুম, এসি লাক্সারি ডবল বেডরুম, এসি সুপার লাক্সারি ডবল বেডরুম, এসি লাক্সারি ফোর বেডরুম, আর একদম শেষে রয়েছে এসি লাক্সারি ডবল বেডরুম যেটা রয়েছে গ্রাউন্ড ফ্লোরে। এখানে 3,450 টাকা থেকে শুরু করে 4,950 টাকা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। লিফটের ফেসিলিটি রয়েছে। নিউ মেরিন ড্রাইভ রোডের ফার্স্ট রোতে যে হোটেলগুলো রয়েছে তার মধ্যে এটি একটি। এইবার আমি তোমাদের যে হোটেলটা দেখাবো হোটেলটার নাম হলো হোটেল মহারাজা। এখানে এসি এবং নন এসি দু ধরনের রুমই অ্যাভেলেবেল রয়েছে। এখন আমি তোমাদের একটা ফোর বেডেড রুম দেখাচ্ছি। এটা হলো একটা নন এসি রুম। এই ফোর বেডেড রুমটার ভাড়া হচ্ছে 1600 টাকা। ধরো তোমরা চারজনের একটা গ্রুপ এলে, সেক্ষেত্রে তোমরা যদি এই রুমটা নাও তাহলে পার হেড তোমাদের হোটেল ভাড়া লাগছে মাত্র 400 টাকা করে। রুমটা যথেষ্ট বড়, সুন্দর এবং প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্রই রুমে অ্যাভেলেবেল রয়েছে। রুমের সাথে অ্যাটাচ যে বাথরুমটা রয়েছে সেটা এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। বাথরুমে কমোড, গিজার, শাওয়ার সব কিছু রয়েছে। পুরীর মেরিন ড্রাইভ রোডের পাশের প্রথম রোতে যে হোটেলগুলো রয়েছে এটা প্রথম রোর হোটেল না হলেও এই হোটেলটা থেকে সি বিচে যেতে পায়ে হেঁটে খুব বেশি হলে তোমাদের সময় লাগতে পারে 2 থেকে 2.5 মিনিটের মতো। নন এসি ডবল বেডরুমের ভাড়া এই হোটেলে 1000 টাকা, আর এসি রুমের ভাড়া শুরু হচ্ছে 1800 টাকা থেকে। এই হোটেলে তিনটে রুম আমি তোমাদের দেখাচ্ছি। তিনটে রুমই যথেষ্ট বড়, খোলামেলা, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হলো কমন একটা ব্যালকনি যেখানে বসে সন্ধ্যের আড্ডাটা পুরো জমে যেতে পারে। এখন তোমাদের যে রুমটা দেখাচ্ছি এর সঙ্গে অ্যাটাচ একটা ব্যালকনি রয়েছে। খুবই খোলামেলা, খুবই ছিমছাম এবং পরিষ্কার পরিচ্ছন্ন রুমগুলো। তোমরা যারা পুরীতে গিয়ে একটু লাক্সারিভাবে থাকতে চাইছো তাদের জন্য এই হোটেলটা দেখাচ্ছি। এই হোটেলটার নাম হলো হোটেল নিউ হরাইজন্স। হোটেলটার প্রত্যেকটা কোণা খুব যত্ন নিয়ে সাজানো গোছানো। এই হোটেলের একটা রুম আমি এবার তোমাদের দেখিয়ে দেব। এই হোটেলটাতেও 5 ধরনের ক্যাটাগরির রুম রয়েছে। রুমের স্টার্টিং প্রাইস 4000 টাকা, তারপর 6000 টাকা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। রুমটা খুব সুন্দর করে সাজানো গোছানো। প্রয়োজনীয় যা যা জিনিসপত্র থাকার দরকার সব কিছুই কিন্তু রয়েছে। রুমের সঙ্গে অ্যাটাচ একটা ব্যালকনি রয়েছে যেখান থেকে সারা দিন নিজের মতো করে সমুদ্রের ভিউ এনজয় করা যায়। আমি যখন ভিডিওটা শ্যুট করছি তখন সন্ধে নেমে গেছে, তাই সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে না। এই রাস্তাটা পেরোলেই কিন্তু সমুদ্র। ভীষণ সুন্দর লোকেশনে এই হোটেলটা। এইবার আমি তোমাদের যে হোটেলটা দেখাবো হোটেলটার নাম হলো হোটেল সপ্তর্ষি। এই হোটেলটা একদম নতুন তৈরি হয়েছে। এই হোটেলটা থেকে সি বিচে যেতে পায়ে হেঁটে খুব জোর হলে 2.5 থেকে 3 মিনিটের মতো সময় লাগবে। এখন আমি তোমাদের যে রুমটা দেখাচ্ছি মোটামুটি 4 জন খুব ভালো করে এই রুমটায় থেকে যেতে পারবে। এই হোটেলটায় রুমের স্টার্টিং প্রাইস 1200 টাকা। এই হোটেলটাতেও কিন্তু বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। প্রথমে তোমাদের 4 জন থাকার মতো একটা রুম দেখিয়েছি, এখন দেখাচ্ছি 2 জন থাকার মতো একটা রুম। বাথরুমগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং যেটা চোখে পড়ল প্রত্যেকটা বাথরুমেই গিজার রয়েছে। তোমাদের আজকের ভিডিও দেখতে কেমন লাগলো অবশ্যই নিচে মূল্যবান কমেন্ট করে জানিও।
তুমি আমার পরিবারের নতুন সদস্য হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। এবার কিছু ইম্পর্টেন্ট কথা বলি। হোটেল ভাড়া কিন্তু সবসময় একরকম থাকে না। পিক সিজনে হোটেল ভাড়া বাড়ে, অফ সিজনে দামটা কমে। যে কোনো হোটেল বুক করার আগে নিজেরা সম্পূর্ণ যাচাই করে বিচার বিবেচনা করে তারপরেই হোটেলটা বুক করবে। আজকের ভিডিও দেখতে ভালো লেগে থাকলে ভিডিওটা প্লিজ একটা লাইক করে দিও। তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গায় নতুন কোনো ট্রাভেল ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।